গাইস, হাই। আজকে আমি চলে এসেছি আমার কিছু কি বলবো, শপিং ফুড, সেগুলো কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমার হচ্ছে সবচেয়ে প্রিয় ওয়াও, গরম বলো আর এমনি যে কোনো ওয়েদারে বলো, আমার প্রিয় আই লাভ ফ্রুটি। এই ফ্রুটি আমি কিনে নিয়েছি অনেকগুলো, এগুলো সব আমি ফ্রিজে রাখি আর কুটুস কুটুস করে বার করে বার করে আমি খেতে থাকি। দেখবে কটা কিনেছি, এই যে দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি, একটা আমার মামুনি খেয়েছে, একটা আমি খেয়েছি, আর এখনো পর্যন্ত এতগুলো রয়েছে। কটা রয়েছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা রয়েছে, পাঁচখানা, দেখতে পাচ্ছ? এগুলো আমার খেতে একদম বেশি সময় লাগবে না, টুক 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 করে খেয়ে নেব। আমি ভীষণ ভালোবাসি, যেহেতু কি বলবো, এমনি যে কোল্ড ড্রিঙ্কসগুলো থাকে ওগুলো খেলে একটা থাইরয়েডের ভয় থাকে, সেই জন্য আমি ওগুলো একটু অ্যাভয়েড করে চলি। আর আমি খেয়ে নিই হচ্ছে এই ফ্রুটি, এই ফ্রুটি যেগুলো বোতলে থাকে সেগুলোও আমি খাই, তবে আমি বেশি খাই বলে সবসময় বেশি বড়টা তো খুলে খাওয়ালে অসুবিধা হয়, তার জন্য আমি ছোটো ছোটো এগুলোই আনি। এগুলো হচ্ছে 10 টাকা করে প্যাকেট যেগুলো, সেগুলো এগুলো একটা করে প্যাকেট খুলবো আর একটা করে পুচপুচ করে খেয়ে নেব। তো সেই জন্য এগুলোই বেশি করে ফ্রিজের মধ্যে এনে রাখা থাকে, বোতলটা কম আনা থাকে, বোতল কম আনা থাকে। এই কারণেই তো বললাম যে খুললে পরেই পুরোটা খেয়ে শেষ করতে হবে, তখন অনেক বড় বড় বোতল থাকলে পরে একবারে খেয়ে শেষ করা যায় না। আবার সেটা আমার মায়ের আবার সুগার আছে, সেই জন্য মা আবার বেশি টুকটুক করে খেয়ে নেয়, সেই কারণে এই ছোটো ছোটো আনি। তাই জন্য মা একটা আমি একটা, মা একটা আমি একটা, মানে আমার মামুনি, মামুনি একটা আমি একটা, আমি একটা মামুনি একটা, এরকম করে করে সবকে ভাগ করে দিই। তো যেগুলো খেয়েছি খাওয়া হয়ে গেছে, আর তার সাথে রয়েছে এইগুলো। তো এইগুলো আমি খেতে শুরু করব। তো এখন কি বলি, আর কি কি বাজার করেছি সেগুলো দেখাই নাকি আর একটু? আচ্ছা চলো, এগুলো তাহলে আমার এখন রেখে আমি আরও কী কী শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে? টাটা।